আসসালামু আলাইকুম অল ডিয়ার ভিউয়ার এন্ড সাবস্ক্রাইবার, আই এম ইঞ্জিনিয়ার বাসা, ওয়েলকাম মাই চ্যানেল এটলাস অটোমেশন বিডি। ডিয়ার ফ্রেন্ড, আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ফুজি ফিনিক বিএফডি, কীভাবে একটা ফুজি ফিনিক বিএফডিকে কীভাবে আপনার মডবাস কমিউনিকেশন করবেন S7 1200 পিএলসির সাথে, সিপিইউ 1212C, DC-DC রিলে এই পিএলসির সাথে কীভাবে আপনারা ফুজি বিএফডিকে কীভাবে আপনার মডবাস কমিউনিকেশন করবেন টাইফটো সফটওয়্যারটির মাধ্যমে। তো ফ্রেন্ড, আজকের প্রোগ্রামটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা ফুজি বিএফডিকে মডবাস কমিউনিকেশন করতে পারবেন খুব সহজেই। তো ফ্রেন্ড, চলুন প্রোগ্রামটি শুরু করি। তো ফ্রেন্ড, প্রোগ্রামটি শুরু করার আগে প্লিজ আমার এটলাস অটোমেশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে আপনার বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেতে পারেন। ফ্রেন্ড, আমরা মূলত কাজ করি পিএলসি, এইচএমআই, সার্ভো, বিএফডি, ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং সিস্টেম নিয়ে আমরা কাজ করে থাকি। ফ্রেন্ড, আপনাদের প্র্যাকটিসে যদি পিএলসি, এইচএমআই বা ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং সিস্টেম নিয়ে কোনো সমস্যা থাকে, ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। ফ্রেন্ড, আপনারা চাইলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর ফ্রেন্ড, আমরা পিএলসি, এইচএমআই এবং এসকাডা প্রোগ্রামগুলো করে থাকি, অটোমেশনের কাজগুলো করে থাকি আমরা, আর এক্সপেয়ার পার্টস আমরা সেল করে থাকি এবং সার্ভিসিং করে থাকি। তো ফ্রেন্ড, আপনার যদি কোনো সমস্যা থাকে ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো ফ্রেন্ড, চলুন প্রোগ্রামটি শুরু করি। তো ফ্রেন্ড, আপনারা প্রথমে একটি আপনারা যে কোনো মডবাস কমিউনিকেশন করবেন, যে কিছুর সাথে আপনার ডিভাইসের সাথে কমিউনিকেশন করতে চাইলে আপনারা একটি PDF ডাউনলোড করে রাখবেন আপনারা। যেমন আমি ফিনিক RS485 ফিনিক বিএফডি ফুজি বিএফডির RS485 মডবাস কমিউনিকেশনের একটি PDF আমি ডাউনলোড করে রাখছি। এখানে আপনার যত সব ইনফরমেশন পেয়ে যাবেন আপনারা। তো ফ্রেন্ড, আমার যে ইনফরমেশনগুলো লাগবে এখান থেকে, সেই ইনফরমেশনগুলো আমি একটি ওয়ার্ড ফাইলে লিখে রাখছি। যেমন ফুজি ফিনিক বিএফডি কমিউনিকেশন কনফিগারেশন, আপনার প্রথমে আপনার বিএফডিকে আপনি কিছু কনফিগারেশন সেট করে নিতে হবে, কিছু প্যারামিটার সেট করে নিতে হবে। যেমন প্যারামিটার H30-তে আপনি 3 দিবেন রান অ্যান্ড ফ্রিকোয়েন্সি কমান্ড বা RS485। আপনার প্যারামিটার Y01-এ আপনি 1 দিবেন সলভার স্টেশন ওয়ান অ্যান্ড Y02-তে আপনি 0 দিবেন, Y03-তে আপনি 2.0 দিবেন টাইম ইরর ডিটেক্ট, Y04-এ আপনি 2 দিবেন বিট পার সেকেন্ড, 9600 আপনার বার্ড রেট, অ্যান্ড Y05-এ আপনি 0.8 বিট, আর 1 হলো আপনার 7 বিট। আপনি 8 বিট করবেন না 7 বিট করবেন এখানে সিলেক্ট করে দিবেন। তো ফ্রেন্ড, Y06-এ আপনি আপনার ফেরাটি সিলেক্ট করে নেবেন, ইভেন ফেরাটি নাকি অড ফেরাটি নাকি নান, আপনি এখানে 1 দিলে ইভেন ফেরাটি। আর Y07-এ আপনার 1 বিট, অ্যান্ড Y010-এ আপনার 0 হলে আপনার মডবাস RTO। আজকে আমি যে প্রোগ্রামটি করবো সেটা হলো মডবাস প্রোগ্রাম RTO। অ্যান্ড Y99-এ আপনি 0 দিবেন ফ্লো H30 ফাংশন। তো ফ্রেন্ড, এগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বোঝাবো। তো এখন আমি প্রোগ্রামে চলে যাব। প্রোগ্রামে ফ্রেন্ড, আপনার মডবাস কমিউনিকেশন করতে হলে আপনার প্রথমে আপনি ডিভাইস কনফিগারেশন চলে যাবেন। ডিভাইস কনফিগারেশনে গিয়ে আপনি একটি মডবাস করার জন্য একটি সিএম কার্ড সিলেক্ট করে নেবেন। সিএম কার্ড এখানে দেখেন, আমি যে কার্ডটি সিলেক্ট করে নিছি CM1241 RS422-485, এই কার্ডটি দিয়ে আপনি কমিউনিকেশন করবেন। তো এই কার্ডটির কিছু কনফিগারেশন আপনি সেট করে নিতে হবে। আপনি এখানে ডাবল ক্লিক করবেন, DB9-এ ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এখানে আপনার পোর্ট কনফিগারেশন, আপনি পোর্ট কনফিগারেশন করে নেবেন। যেমন হাফ ডুপ্লেক্স RS485 2IR অপারেশান, দেন আপনি এখানে আপনার 9.6 বিট পার সেকেন্ড, বার্ড রেট, ইভেন ফেরাটি সিলেক্ট করে নেবেন। আর আপনার আমি যে 8 বিট সিলেক্ট করে নিচ্ছি, 8 বিট ফার কারেক্টার অ্যান্ড স্টপ বিট 1। দেন আপনি এখানে চলে যাবেন, PLC চলে যাবেন। এখানে ফাঁকা জায়গায় আপনি ডাবল ক্লিক করবেন। করার পর আপনার সিস্টেম অ্যান্ড ক্লক মেমোরি সেটিং করে নেবেন। আমার সিস্টেম অ্যান্ড ক্লক মেমোরি সিস্টেম আমার অ্যানাবল সিস্টেম মেমোরি, আমি এখানে আপনি ভ্যালু সেট করে নেবেন। এখানে আমি 1000 দিচ্ছি। যেমন আমার ফার্স্ট স্ক্যান 1000.0 ফার্স্ট স্ক্যান, এভাবে কনফিগারেশনগুলো অটো সেট হয়ে যাবে। আর আপনার ক্লক মেমোরি বিট এখানে যদি আপনি 1001
আমি সেট করে নিছি এখানে অটোমেটিক্যালি আপনার কনফিগারেশনগুলো সেটিং হয়ে যাবে 10 হার্জ 5 হার্জ 5.5 হার্জ 2 হার্জ এগুলো সেটিং হয়ে যাবে অটোমেটিক্যালি ক্লক হার্জ তো এখন আমি প্রোগ্রামে চলে যাব আমি একটি ফাংশন কল করছি ঠিক আছে আমি একটি আমি সাব রুটিন কল করছি আমি ফাংশনে প্রোগ্রামটি করছি এবং আমি মেনে সাব রুটিন কল করছি সাব রুটিন তো এখন আমি ফাংশন থেকে প্রোগ্রামটি আপনাদেরকে বুঝাবো ফ্রেন্ড এখানে আপনি যেমন 10 হার্জ আমি যে আমার সিস্টেম ক্লক হার্জে আমি 10 হার্জ একটি ওপেন সুইচ নিছি তারপর একটি কাউন্টার নিছি কাউন্টার এখানে M0.0 কাউন্টারের আউটপুট যখন 5 কাউন্ট করবে তখন আমার আউটপুটটি অন হবে অন হলে আমার কাউন্টারটি অটো রিসেট হয়ে যাবে M0.0 এবং কাউন্টারের আপনার কারেন্ট ভ্যালু দেখার জন্য আমি MW0 একটি ওয়ার্ড ডাটা ব্যবহার করছি তো ফ্রেন্ড আমি এখানে একটি ইজুকাল টু ব্যবহার করছি যখন কাউন্ট ভ্যালু 0 হবে তখন আমার M0.1 অন হবে আউটপুট অন হবে যখন আমার কাউন্টিং ভ্যালু 1 হবে তখন আমার M0.2 আউটপুট অন হবে যখন আমার কাউন্টিং ভ্যালু আমার 2 হবে তখন M0.3 ওপেন হবে তো ফ্রেন্ড এখান থেকে আপনার মডবাস থেকে আপনি MB কমন লোড জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে আপনার এখানে ব্লকটি চলে আসবে এই ব্লকটির কাজ হলো ফ্রেন্ড এই ব্লকটির কাজ হলো আপনি যে আরএস 422/485 যে ব্লকটি নিছেন সেই ব্লকটির কমিউনিকেশন করার জন্য এই ব্লকটি যে ওই কার্ডের কমিউনিকেশন জন্য এই ব্লকটি এখানে আমি ফাস্ট স্ক্যান আমি যে সিস্টেম মেমোরি নিছি 1000.0 হলো আমার ফাস্ট স্ক্যান এখানে আমার একবারের জন্য সেটি স্ক্যান করবে আর আমি যে এখানে আমি কার্ডটি নিছি কার্ডটিকে আমি এখানে দেখেন এখানে লোকাল সিএম 12/41 আরএস 422/485 এই কার্ডটিকে আমি সিলেক্ট করে দিছি আর বার্থডেট 9600 এবং ফেরাটি আমি ইভেন ফেরাটি নিছি তো এখানে আমি মাস্টার এখানে মাস্টারের সাথে আমি আমার মাস্টার ডিবির সাথে আমার কমন লোডকে আমি অ্যাড করে দিছি তো এখান থেকে মাস্টার ডিবি এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন মাস্টার ডিবি চলে আসবে এখানে আমি M0.1 একটি ওপেন সুইচ নিছি আমার কাউন্টিং ভ্যালু যখন 0 হবে তখন আমার মাস্টার ডিবিটি অ্যাক্টিভ হবে অ্যাক্টিভ হলে এখানে আমি মডবাস অ্যাড্রেস এখানে দেখেন পোর্ট এটা হলো কমন লোড আমি এখানে মাস্টারে চলে যাব মাস্টার এমবি মাস্টার এখন রিকোয়ার হলো ইনপুট অ্যান্ড এমবি মডবাস অ্যাড্রেস আপনি 0 থেকে 247 পর্যন্ত আপনি অ্যাড্রেস দিতে পারবেন যেহেতু আমার একটি ডিভাইস সেজন্য আমি 1 দিছি 1 ব্যবহার করছি আর আপনি মড অ্যাড্রেস এখানে মড অ্যাড্রেস সিলেক্ট করে নিতে পারেন মড অ্যাড্রেস এখানে 0 এবং মড 0 আছে এবং 1 আছে আমি 1 ব্যবহার করছি 1 আমার রাইট আউটপুট বিট 1 বিট ফার কোয়ারি আমি এখানে 1 ব্যবহার করছি এখানে ফ্রেন্ড এখানে দেখেন আপনারা আমার মডবাস অ্যাড্রেস শুরু হয়েছে 4001 থেকে 49999 পর্যন্ত আমি মডবাস অ্যাড্রেস দিতে পারবেন তো ফ্রেন্ড চলুন প্রোগ্রামে তো এখানে আমি প্রথম অ্যাড্রেসটি হলো আমার ইনভার্টার ইনপুট কমান্ড
আপনার পুজি ইনভার্টারে ইনপুট কমান্ড কিভাবে দিবেন। এখন আমি আমার ওয়ার্ড ডাটা চলে যাব। অপারেশন কমান্ড, এখানে আপনার খেয়াল করুন, অপারেশন কমান্ড 07 হেক্স 09, এই ডাটাটি আমি কিভাবে আনছি এটা আপনাদেরকে দেখাবো। জিরো সেভেন সেভেন, দেখেন 07 হেক্স কমান্ড ফাংশন ডাটা, এটা হলো ইউনিভার্সাল কমান্ড ফাংশন 07, 07 হেক্স ইউনিভার্সাল কমান্ড ইনপুট কমান্ডের জন্য 0 হেক্স, 0 হেক্স 07 হেক্স ইনপুট কমান্ড ইউনিভার্সাল ডাটা। দেন 06, 06 06, এখানে ফ্রেন্ড আপনার খেয়াল করুন 06 অপারেশন কমান্ড, 06 হলো অপারেশন কমান্ড, আপনার ইনভার্টারে অপারেশন কমান্ড, ফ্রিকোয়েন্সি কমান্ড বা আপনার রান কমান্ড, স্টপ কমান্ড, কমান্ড দেওয়ার জন্য আপনার 06, 06 হেক্স। তো এটাকে যদি আপনি এখন ক্যালকুলেশন করেন, আপনার 07 হেক্স এবং 07 06 যদি আমি এখন এটা হ্যাক্স ভ্যালু, এটাকে যদি আমি এখন ডেসিমেলে নিয়ে যাই, এখানে আমি ডেসিমেলে নিয়ে যাব, জিরো, এটা হলো আমার অপারেশন কমান্ড 706। হ্যাক্স ভ্যালু হলো 706, ডেসিমেল হলো 1798, 1798, 1798-এর সাথে যদি আমি আমার মডবাস অ্যাড্রেস 40001 সমান আমার 41799 কপি আমার 41799, দেখেন ফ্রেন্ড 41799। এখন আমি এই ডাটাটি বসাই দিব, তো ফ্রেন্ড এটা হলো আমার মডবাস ইনভার্টারের ইনপুট কমান্ড, ইনপুট কমান্ড আমি সেট করে নিলাম। দেন এখানে আমি একটি ইনপুট MW10 ডাটা ফেরাতে আমি MW10 ব্যবহার করছি। তো এখানে ফ্রেন্ড এই ফাংশনগুলো আপনার ব্যবহার করলেও করতে পারেন, না করলেও করতে পারেন। এখানে MW6 হলো আমার ওয়ার্ড ডাটা, আর এগুলো হলো বুলেন টাইপ ডাটা, ডান বিজি ইরোর বুলেন টাইপ ডাটা। তো এখন আমি চলে যাব আমার ফ্রিকোয়েন্সি কমান্ড, কিভাবে আপনার ফ্রিকোয়েন্সি কমান্ড ডাটা অ্যাড্রেস ফ্রিকোয়েন্সি কমান্ড দিবেন সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো। আমি এখন ওয়ার্ডে চলে যাব, আমার ফ্রিকোয়েন্সি কমান্ড হলো আমার 07 হলো আমার ইউনিভার্সাল কমান্ড, 07 হেক্স ইউনিভার্সাল কমান্ড, আর 5 হলো আমার ফ্রিকোয়েন্সি কমান্ড, 5 দেখেন আমার 50S05 ফ্রিকোয়েন্সি রেফারেন্স, ফ্রিকোয়েন্সি রেফারেন্স হ্যাক্স ভ্যালু 05, 05 হলো ফ্রিকোয়েন্সি রেফারেন্স। এখন আমি এটাকে ক্যালকুলেশন করব,
frequency reference 705 07 hex and plus 5 जो कोले 705 hex बिलो के आमी जापने जो calculate करें एकोन seven zero five इटा हलो decimal पे हलो 1797 इटा शायद हमें जो करबो friend one 41798 frequency command copy डॉलर हमारा फ्रीक्वेंसी कमांड फ्रीक्वेंसी कमांड अब हमें फ्रीक्वेंसी कमांड दी दी सी अमार इनपुट कमांड दी दी सी फ्रीक्वेंसी कमांड एको ना मैं आउटपुट कमांड करूँ आउटपुट कमांड दी वो एको ना हमें एको ना अमार पीडीएफ चले जाऊँ अमार आउटपुट कमांड आउटपुट फ्रीक्वेंसी 08 हेक्स आउटपुट इटा हलो 08 हेक्स प्लस 9 আপনার 08 হেক্স মোটর মনিটর মনিটর ডাটা আপনার আউটপুট মনিটর ডাটা 08 হেক্স প্লাস 09 809 হেক্স বিলো एट जीरो नाइन आउटपुट फ्रिक्वेंसि एखन जब हमें इटा के डेसिमेल हलो हमार 2057 इटार साथ हमें जोग करब प्लस एट 40001 आउटपुट फ्रिक्वेंसि मॉडबस एड्रेस आउटपुट फ्रीक्वेंसी मास्टर तो फ्रेंड आमी रान कमांड फॉरवर्ड रान रिवर्स रान एवं स्टॉप कमांड दर जो आमी এখন আবার দেখব আমার ডাটা দেখব আমার রান ফরওয়ার্ডের জন্য 1 এবং রিভার্সের জন্য 2 এবং স্টপের জন্য 0 রান ফরওয়ার্ড 1 রান ফরওয়ার্ড রিভার্স 2 এবং স্টপ 0 তো ফ্রেন্ড এটা আমার যা কমান্ড যাবে MW100 এ আমার মাস্টার ডিবি ওয়ানে যাবে MW100 ইনপুট কমান্ডে যাবে তো ফ্রেন্ড আমি আউটপুট ফ্রিকোয়েন্সি আমি ইনপুটে আমি ভ্যালু দেওয়ার জন্য ইনপুট ভ্যালু দিলে আমি আউটপুট পাবো এটা পাবো আমি MW200 MW200 আমার ইনভার্টারের ইনপুট রেফারেন্স দিলে আমি আউটপুট ফ্রিকোয়েন্সি পাবো MW104 104 হলো আমার আউটপুট ফ্রিকোয়েন্সি MW104 MW104 তো ফ্রেন্ড এখন আমি প্রোগ্রামটি পিএলসিতে আপলোড করব
এখন আমি মনিটাইজেশন অন অফ করব। তো ফ্রেন্ড এখন আমি ফ্রিকোয়েন্সি কমান্ড দিব, ফ্রিকোয়েন্সি দিব। এখন সাপোজ আমি 10 হার্জে আমার ইনভার্টারকে চালাবো, 1000 ভ্যালু দিব। আমার 1000 ভ্যালুতে আমার 10 হার্জে আমার ইনভার্টারটি রান হচ্ছে, 10 হার্জে চলতেছে। ওয়ান থাউজেন্ড ভ্যালু, 1000, 10 হার্জ, 1000 মিন্স 10 হার্জ রানিং, 10 হার্জে রানিং। তো এখন যদি আপনি ভ্যালু ফ্রেন্ড আমি সাপোজ এখানে 2000 দিব, 2000 ইনপুট ভ্যালু, ইনভার্টার ইনপুট ভ্যালু অ্যান্ড আউটপুট ফ্রিকোয়েন্সি, আউটপুট ফ্রিকোয়েন্সি 2000 মিন্স 20 হার্জ রানিং, 20 হার্জ ইনভার্টার, 3000 ইনভার্টার রানিং, 30 হার্জ, 30 হার্জ রানিং, 5000 বেলো ইনভার্টার রান, 50 হার্জ ইনভার্টার রানিং ইজ 50 হার্জ। ফিফটি হার্স রানিং ফ্রিকোয়েন্সি 50 হার্স। তো ফ্রেন্ড আশা করি প্রোগ্রামটি আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনারা ফুজি ফিনিক ইনভার্টারকে কীভাবে আপনারা S7 1200 PLC-র সাথে আপনারা মডবাস কমিউনিকেশন করবেন। তো ফ্রেন্ড আমরা মূলত কাজ করি PLC, HMI, সার্ভো, BFD, ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং সিস্টেম নিয়ে আমরা কাজ করে থাকি। ফ্রেন্ড আপনাদের ফ্যাক্টরি যদি PLC, HMI বা SCADA কোনো প্রোগ্রাম থাকে, অটোমেশন কোনো কাজ থাকে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আপনাদের কোনো যদি ইকুইপমেন্ট লাগে, ডিভাইস লাগে, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে যদি কোনো ইকুইপমেন্ট লাগে, আমার তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ফ্রেন্ড যারা আমার চ্যানেল নতুন ভিজিটর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ফ্রেন্ড ভিডিও তৈরি করতে গেলে কিছু ভুল ত্রুটি হয়, কিছু কথা স্লিপ কাটে, আপনারা এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ফ্রেন্ড ভালো থাকুন, আল্লাহ হাফেজ।